নমস্কাৰ আপোনালোকে চাই আছে নর্থ ইস্ট নাও আর নর্থ ইস্ট নাও দর্শকক মই ভাস্কর জ্যোতি বৰাই দিব বিচাৰিছো শেহতীয়াৰ অসমত মহাজোঁটৰ ৰাজনীতিৰ কিছু খবৰ মহাজোঁটৰ ৰাজনীতিক লৈ আমি একেৰাহে আপোনালোকৰ ওচৰত খবৰ দি আছো এই খবৰ প্ৰতি মুহূৰ্ততে সলনি হৈছে কবলৈ গলে মহাজোঁট কেন্দ্ৰিক ৰাজনীতিৰ যি সঘনে পথ পৰিৱৰ্তন হৈছে সঘন পথ পৰিৱৰ্তন কোনো সাধাৰণ নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত ঘটা ঘটনাৰ দৰে একেই হৈ পৰিছে কাৰণ মহাজোঁটক লৈ মহাজোঁটলৈ কোন আহিব মহাজোঁটত কোন নাথাকে সেই কথা উপনির্বাচনের প্রাক মুহূর্তত যথেষ্ট চর্চা লাভ করেছে মঙ্গলবারে সন্ধ্যা যেতিয়া রাজীব ভবনত অনুষ্ঠিত হল কংগ্রেস সিপিআইএমর বৈঠক তারপিছতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার এক মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হল কারণ মহাজোঁটত অখিল গগৈর আগমন এআইইউডিএফর স্থিতিক লৈ সঘনে চর্চা চলি থাকার মাজতে ভূপেন বরাই মঙ্গলবারে বিয়লি সংবাদ মাধ্যমের আগত যে মন্তব্য করলে সেই মন্তব্যই সচাকে অখিল গগৈ মহাজোঁটলৈ আহে না নাহে বা অখিল গগৈ কংগ্রেসের মিত্রতা হয় নে নহয় সকল প্রসঙ্গই ধূসর করে পেলালে ভূপেন বরাই কি কৈছিলে ভূপেন বরাই কৈছিলে এতিয়া তো সকল ঠিকে থাকে চলি আছে কারণ কোনো দল অহা নহার প্রসঙ্গ এই মুহূর্তত গুরুত্বপূর্ণ নহয় যেতিয়া বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত গুরুত্বপূর্ণ আছিলে কিন্তু সেই সময়ত রাইজর দলে সঁহারি নজনালে আর তাতোতকৈ আচরিত কথা গুরুত্বপূর্ণ কথা কৈছে ভূপেন বরাই যে কংগ্রেসে কেতিয়াও কোনো দলের হেঁচাত কাম নকরে কংগ্রেসের নীতি নির্ধারণ নিজের দলের নীতি নির্ধারণ নীতির পরিসরের ভিতরতে হব কংগ্রেসে কারো হেঁচাত কাম নকরে সেই কথা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই স্পষ্ট করে দিছে ভূপেন বরার এই মন্তব্যর পিছতে স্বাভাবিকতে স্পষ্ট হয়ে পড়ছে অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজর দলে মহাজোঁটত অংশীদার হবলে আগবাড়ি যাওয়ার ক্ষেত্রত কংগ্রেসে কি মনোভাব পোষণ করেছে কংগ্রেস আর রাইজর দলের মাজত অনানুষ্ঠানিক আর বহুদূর আনুষ্ঠানিক আলোচনা এক প্রকার হয়েছে বলে কব পৰা যায় কিন্তু তার ভিতরতে অখিল গগৈ সন্দর্ভত কংগ্রেস নেতৃত্বে যে শীতল মনোভাব পোষণ করলে শীতল মনোভাবের কারণ কি দুদিনমান পূর্বে অখিল গগৈয়ে পশ্চিমবঙ্গত গৈ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করার পিছত 2024 লোকসভা নির্বাচনত মমতা ব্যানার্জিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে অখিল গগৈ বিচারু বলে কৈছে আর সেই কথা আলোচনা করার পিছত রাজ্য রাজনীতির যথেষ্ট চর্চা লাভ করেছে আর অখিল গগৈয়ে আঞ্চলিক দলসমূহ যুক্ত ফ্রন্ট গঠনের যে মমতা ব্যানার্জির প্রচেষ্টা তাত অংশীদার হবলৈ আগবাড়ি গৈছে আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই তাতেই যুক্তি দিলে ভূপেন বরাই কৈছে যে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বত চলিব কংগ্রেসে কেতিয়াও মমতা পরবর্তী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হয় না কোন হয় সেয়াক লৈ গুরুত্ব নিদিয়ে অর্থাৎ মমতা ব্যানার্জিক প্রধানমন্ত্রী হিসাবে অখিল গগৈ বিচারু বলে কোয়ার লগেলগে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই স্থিতি স্পষ্ট করে দিলে যে কোন এই পর্যায়ত রাইজর দলের আগবাড়ি যাওয়ার সম্ভব নহয় সেয়া স্বাভাবিক কথা কিন্তু কেবল এয়াই নে অকল মমতা ব্যানার্জির প্রসঙ্গতে অখিল গগৈক আদরি লব বিচরা নাই নে কংগ্রেসে নহয় ইয়ার অন্তরালত আর কিবা কারণ আছে হয় অখিল গগৈয়ে কৈছে যে মহাজোঁটৰ পৰা এআইইউডিএফ আতরি গলে রাইজর দল মহাজোঁটত অন্তর্ভুক্ত হব কিন্তু রাইজর দলের এই শর্ত মানি লবলৈ কোনো পধ্যে রাজি নহয় কংগ্রেস কারণ এআইইউডিএফর দরে এটা তুলনামূলকভাবে শক্তিশালী দল রাইজর দলতকে যথেষ্ট শক্তিশালী 16গৰাকী বিধায়ক আছে আর সেই দলের সঙ্গে মিত্রতা ভঙ্গ করবলৈ কোনো পধ্যে হয়তো রাজি নহয় কংগ্রেস কংগ্রেসের এটা মহলে এআইইউডিএফর সঙ্গে মিত্রতা নিবিচারিব পারে কিন্তু কংগ্রেসের শক্তিশালী মহলে বিচারে এআইইউডিএফর সঙ্গে মিত্রতা আর অখিল গগৈয়ে শর্ত আরোপ করে মহাজোঁটত অন্তর্ভুক্ত হব বিচরা কার্যক কংগ্রেসী লোক নেতৃত্ব কেতিয়াও সহজভাবে গ্রহণ করব নয় স্বাভাবিক কথা এটা পুরোনা প্রধান রাজনৈতিক দলে কেতিয়াও রাইজর দলের শর্ত মানি কোনোবা দলের মিত্রতা ভঙ্গ করব সেয়া একেবারে অসম্ভব সেই কথা রাইজর দলের ফলের দিয়া শর্ত বহুদূর অপরিপক্ক যেন লাগে কারণ কংগ্রেস নেতৃত্ব ইমান অপরিপক্ক নহয় যে রাইজর দলে যি কয় তাকে মানি লব কারণ রাইজর দল আর কংগ্রেস এআইইউডিএফ এই সকল কথাই কিন্তু কংগ্রেসে দীর্ঘমেয়াদী হিসাব নিকাশের মাজেরে চাব আর রাইজর দল কংগ্রেসের কারণে প্রতিদ্বন্দ্বী হয় উজনি বিভিন্ন ঠাইত প্রতিদ্বন্দ্বী একদরে নামনি প্রতিদ্বন্দ্বী কিন্তু এক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সত্তার সঙ্গে এই মুহূর্তত সন্ধি স্থাপন করার প্রয়োজনীয়তা আছে জানো কারণ উপনির্বাচনের বাহিরে সম্মুখত কিন্তু
2024 লোকসভা নিৰ্বাচন 2026 ৰ বিধানসভা নিৰ্বাচনলৈ বহুদিন আছে আৰু পঞ্চায়ত নিৰ্বাচনত মিত্ৰতাৰ প্ৰসংগটো খুব সম্ভৱ নাহে তেতিয়া হলে কিয় কংগ্ৰেছে ৰাইজৰ দলৰ লগত মিত্ৰতা কৰিব নাই ৰাইজৰ দলে মহাজোঁটত অংশীদাৰ হবলৈ ইমান উদগ্ৰীব হৈ পৰিছে কিয় হেতু কিন্তু সাবলগীয়া ৰাইজৰ দলে AIUDFক তীব্ৰ সাম্প্ৰদায়িক দল হিচাপে অভিহিত কৰি যিদৰে কংগ্ৰেছৰ কাক চপাৰ চেষ্টা কৰিছে কিন্তু ৰাইজৰ দলৰ এই AIUDF বিৰোধী স্থিতি কংগ্ৰেছ আনকি Mahazuta Onkidar Baupanti Dolketa Hohos Babeloanai, Boronso Baupanti, CPR Nata Munin Mohantosh Posto Kuridise, AIUDF Konopoite, Hamprodek Dol Lohoi, Tetia Hole, Prosnohoi, Etia, Okil Gogoi, Titiki Hobo, Mahazutolis Abolo, Congressor Hote Mitra Takuil Agrohi Okil Gogoi, Poti Bimuk Kurise, Congress Netritoi, or Mahazuta Onkidar Anketa Dole, AIUDF Prokota Nokoi, AIUDF Okil Gogoi Kurd Har Homalos Nakurise, Tetia Hole. অখিল গগৈয়ে মহাজোঁট যোৱাৰ বাট বন্ধ হল নেকি ধৰা হল মহাজোঁটৰ অংশীদাৰ অখিল গগৈ হ'ব নোৱাৰে তেতিয়া হলে অখিল গগৈ আৰু ৰাজ্য দলৰ সন্মুখত বিকল্প কি এই মুহূৰ্তত অখিল গগৈ আৰু ৰাজ্য দলৰ সন্মুখত এক হাৰুৱা ৰাজনৈতিক ক্ষেত্ৰ আছে তেওঁলোকে এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা কৰাতকৈ তেওঁলোকে দীৰ্ঘম্যাদীভাৱে অসমত গণভিত্তি গহি তোলাৰ সুযোগ পাইছে অসমৰ বৰ্তমান পৰিস্থিতিত শক্তিশালী বিৰোধী দলৰ অভাৱ হৈছে আৰু কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ পৃষ্ঠভূমিত গঠিত ৰাইজৰ দলৰ এক সামাজিক গণভিত্তি আছে সেই গণভিত্তিক যদি অধিক প্ৰসাৰিত কৰি অখিল গগৈ নেতৃত্বত ৰাইজৰ দল আগবাঢ়িব পাৰে তেতিয়া হলে নিশ্চিতকৈ আজি কংগ্ৰেছৰ লগত মিত্ৰতা কৰাতকৈ ৰাইজৰ দলৰ ভৱিষ্যত উজ্জ্বল আছে সেই বাস্তৱতা তেওঁলোকে উপলব্ধি কৰা উচিত থাউৰা মৰিয়নি আৰু আন্তি তিনিটা সমষ্টিৰ উপনিৰ্বাচনে ৰাজনীতি শেষ নহয় অখিল গগৈ তথা ৰাইজৰ দলৰ সন্মুখত আছে এক সম্ভাৱনাময় ক্ষেত্ৰ সেই সম্ভাৱনাময় ক্ষেত্ৰক কিন্তু অধিক কৰ্ষণ কৰিবলৈ তেওঁলোকে সাংগঠনিক ভিত্তি তনকিয়াল কৰিব লাগিব ৰাজ্যখনৰ জনসাধাৰণৰ মৌলিক সমস্যাসমূহ সজোৰে উত্থাপন কৰিব লাগিব যি ঐতিহ্যৰ ধাৰাবাহিকতা ৰক্ষা কৰি আহিছে অখিল গগৈ নেতৃত্বত আগৰ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে যদিহে সেই বিষয়বোৰ উত্থাপন কৰি প্ৰসাৰ কৰি জনসাধাৰণৰ মাজলৈ যায় তেতিয়া হলে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা কৰাতকৈ তেওঁলোকৰ বহুগুণে লাভ হ'ব সেই কাৰণে আমি ভাবো এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতাৰ দৰদাম কৰি ৰাজনৈতিক চমক দিয়াতকৈ ৰাইজৰ দলে যদি শক্তিশালী গণভিত্তি গঢ়িবৰ বাবে অধিক সক্ৰিয় হয় তেতিয়া হলে ৰাইজৰ দলৰ ভৱিষ্যত উজ্জ্বল আৰু অসমৰ ৰাজনীতিৰ কাৰণেও যথেষ্ট ভাল এই মুহূৰ্তত অখিল গগৈৰ সন্মুখত এটো পথে মুকলি আছে যেন আমাৰ স্পষ্ট ধাৰণা হৈছে কাৰণ কংগ্ৰেছে এক প্ৰকাৰ বিমুখ কৰিছে আকৌ হয়তো দৰদাম কৰিব নহ'ব কিন্তু কংগ্ৰেছৰ লগত বেছি দৰদাম কৰাৰ লগে লগে অখিল গগৈ তথা ৰাইজৰ দলৰ প্ৰতি ধাৰণাও মানুহৰ সলনি হ'ব অৰ্থাৎ বিকল্প ৰাজনীতিৰ জন্ম দিব বিচৰা ৰাইজৰ দলে তেতিয়া হলে এসময়ৰ ভ্ৰষ্টাচাৰী কংগ্ৰেছৰ সহযোগ নহলে আগবাঢ়ি যাব নোৱাৰে নেকি সেই প্ৰশ্নও আজি মানুহে কৰিছে কাৰণ যেহেতু মই আকৌ কৈছোঁ সন্মুখত কোনো সাধাৰণ নিৰ্বাচন নাই সাধাৰণ নিৰ্বাচন নথকাৰ প্ৰাক মুহূৰ্তত কিয় ইমান খৰখেদা কৰিছে কাৰণ উপনিৰ্বাচনে ৰাজ্যৰ ৰাজনীতিৰ সমীকৰণ সলনি কৰিব নোৱাৰে নোৱাৰাটোৱে সম্ভৱ কাৰণ এই মুহূৰ্তত তেতিয়াহলে কংগ্ৰেছৰ সৈতে মিত্ৰতা কৰি তেওঁলোকৰ স্বকীয় পরিচয় হেরুয়াই পেলার উপক্রম হওয়াতকৈ তেওঁলোকে আত্মপরিচয়ে অধিক শক্তিশালীভাবে আগবাঢ়ি যোৱা কথা ভাবিব পাৰে সম্ভৱত অখিল গগৈৰ সন্মুখত এয়া ভাল পথ কিন্তু কি কৰে তেওঁলোকৰ বিচাৰ্যৰ বিষয় কিন্তু কংগ্ৰেছৰ লগত মিত্ৰতাৰ বাবে উত্ৰাউল হৈ থাকিলে অখিল গগৈ তথা ৰাইজৰ দলৰ প্ৰতিও মানুহৰ কিছু মোহভংগ ঘটিব কাৰণ তেওঁলোকৰ নিজৰ শক্তি সামৰ্থ্যৰ ওপৰত মানুহৰ প্ৰশ্ন আহিব আৰু তেওঁলোকৰ মতাদৰ্শগত বিষয়টো তেওঁলোকৰ প্ৰশ্ন আহিব সেইকাৰণে এই মুহূৰ্তত দেখা গৈছে যে এফালে মহাজোঁটলৈ অহাত এক প্ৰকাৰ বাধাই পৰিছে আনহাতে ৰাইজৰ দলে নিজৰ কাম কাজ বৃদ্ধি কৰিব লাগিব এই দুটাৰ ভিতৰত কোনটো অখিল গগৈ নেতৃত্বাধীন ৰাইজৰ দলে বাছি লৈ সেয়া লক্ষণীয় হ'ব আমি ভাবোঁ যদিহে তেওঁলোকে নিজক শক্তিশালী কৰাৰ দিশেৰে আগবাঢ়ে সেয়া তেওঁলোকৰ কাৰণে ভাল হ'ব আৰু বিজেপিক ৰুধিবলৈ মহাজোঁটলৈ অহাৰ প্ৰসংগটো ভাল আছিলে কিন্তু যিহেতু মহাজোঁটৰ মহাজোঁটৰ মাজত সেয়া সম্ভৱ নহ'ব সেইকাৰণে আহিবলগীয়া দিনবোৰত লক্ষণীয় হ'ব অখিল গগৈয়ে কি ভূমিকা পালন কৰে দলক শক্তিশালী কৰিবলৈ সংগ্ৰামী ঐতিহ্যৰ ভেটিত আগবাঢ়ি যাব পাৰিবনে অখিল গগৈ এই মুহূৰ্তত এয়াই কিন্তু ডাঙৰ প্ৰশ্ন ধন্যবাদ